হ্যালো এবারি তো ডাব্লু বিসিএস ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে যেটা আমাদের পেপার ফাইভসে কিন্তু লাগে তো সেটার কিন্তু আমরা ডিটেল অ্যানালাইসিস করবো আজকে কি পড়বো না পড়বো সমস্ত কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে কিন্তু বলবো তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে খাতা এবং পেন নিয়ে বসবে যতগুলো টপিক বলছি মেন তোমাদের এই টপিকের বাইরে কিন্তু কোশ্চেন লাস্ট ফাইভ ইয়ার্সে কিন্তু আসেনি ওকে তো এই টপিকগুলো খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং কীভাবে পড়বে না পড়বে এই ভিডিওটাতে আমি কিন্তু পুরো ডিটেল অ্যানালাইসিস করব ওকে তো তোমরা জানো যে আমাদের ডাব্লিউসিএসের কাটঅফ কিন্তু দিন দিন বাড়ছে কমছে যেমনই হোক না কেন আমাদের মেইন সেই সিলেবাসটা কিন্তু খুব জানা জরুরি কেননা তুমি কী পড়তে চলেছো সাবজেক্ট ওয়াইজ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ারিটি না থাকে যে আমি এই জিনিসটা এটা আমার রোড ম্যাপ রয়েছে এই জিনিসটা আমাকে পড়তে হবে তো সেটা যদি তোমার হাতের সামনে না থাকে ডিটেল সিলেবাসটা যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল অনেকে কিন্তু ছেলেপুলেরা কী করে বিভিন্ন যে বুকস রয়েছে নিতেন সিংহ নিয়া আছে রমেশ সিং আছে এই বইগুলো কিন্তু কিনে নেয় কিনে নেওয়ার পর কী করে বইটা থ্রু আউট গোটা বইটা পড়তে শুরু করে কিন্তু ওই বইগুলো ইউপিএসসিকে ফোকাস করে লেখা মেনলি ইউপিএসসিকে ফোকাস করে লেখা সাথে ওরা একটা ছোট্ট করে লেজুর দিয়ে দেয় যে ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসিএসির জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল বইটা কিন্তু অ্যাজ এ হোল দেখতে গেলে বইটার কিন্তু ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট জিনিস আমাদের পড়তে হয় না তো সেটা কিন্তু ছেলেপুলেরা জানে না তারা কিন্তু নিয়ে অন্ধার মতো কিন্তু পড়তে শুরু করে দেয় তো আমাদের কী করতে হবে প্রিপারেশান চালাতে গেলে তোমাকে একটা স্মার্টার বইতে কিন্তু প্রিপারেশান চালাতে কী পড়বো সেটা আগে ঠিক করতে হবে কোথা থেকে পড়বো সেটা তো আছেই যেমন কী পড়ব কতটুকু পড়ব সে সেটা আমাদের জানতে হবে নাহলে তুমি কি করবে আননেসেসারি এমন এমন জিনিস পড়তে শুরু করবে যেগুলো আমাদের কিন্তু ডাব্লু বিসিএসের সিলেবাসেও নেই বা সিলেবাসে বলা থাকলেও সেরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের দেয় না তো সুতরাং সেটা কি হবে টোটাল তোমার যে টাইমটা সেটা কিন্তু পুরো পা মানে টাইমটা পুরো নষ্ট হয়ে যাবে যেখানে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে রিভিশন করতে গেলে তুমি সঠিক ওয়েতে যদি জানো যে আমাকে কোনটা পড়তে হবে তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা আরও কিন্তু সহজ হবে রিভিশনটা তুমি মাল্টিপল টাইম দিতে পারবে যে ক্ষেত্রে তোমার এমসি কিউ সলভ করতে গেলে অনেক বেশি কিন্তু তোমার অ্যাকুরেসি লেভেলটা কিন্তু বাড়বে ওকে তো প্রথম তোমাদের কাজ হবে যেটা সেটা হচ্ছে খাতা এবং পেন নিয়ে বসে যাও ইন্ডিয়ান ইকোনমিক্সের মেইনসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট মেইনসের এটা কভার করে দাও তাহলে কিন্তু প্রিলিমসে ওই আট দশটা কোশ্চেন যা আসে ইজিলি কিন্তু এখান থেকে কভার আপ হয়ে যাবে ওকে আমি কিন্তু মেন্সে যেটা বলছি আজকে এটা কমপ্লিটলি কিন্তু তোমাদের স্ট্যাটিক পোর্শনটা নিয়ে বলছি কেন আমাদের দু হাজার কুড়ির মেন্সের পেপার যদি তোমরা দেখো এখানে কিন্তু স্ট্যাটিক পোর্শন থেকে প্রচুর কোশ্চেন কিন্তু দিয়েছে এবার আগেরবারে যেমন উনিশে যেমন দিয়েছিলো ডাইনামিক পোর্শন থেকে কুড়িতে যেরকম দেখছো তোমরা স্ট্যাটিক পোর্শন থেকে দিয়েছে একুশে হয়তো স্ট্যাটিক ডাইনামিক দুটোই কিন্তু মিশে আমাদের কিন্তু দুদিকভাবেই কিন্তু এই যে কোশ্চেন অ্যান্সারগুলো দেবে কোশ্চেনগুলো দেবে সেগুলি দিকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ওকে তো আজকে ফুললি স্ট্যাটিক প্রথম যেটা করবে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে তোমাদের জিডিপি জিএনপি এনএনপি যে এন ডিপি যতগুলো আছে সবগুলো তো তোমার ন্যাশনাল ইনকামের সংখ্যা কিন্তু তোমরা রিলেটেড করে পড়ে নেবে বেসিক টার্মলজি অফ ইকোনমিক্সের ইকোনমিক্সের বেসিক টার্ম বলতে বোঝায় দেখো এই ইকোনমিক্স কী উক্তি দিলো ওই ইকোনমিক্স কী বললো হ্যাঁ এখানে একটা বুকস কিছু লিখলো সেটা বললো যেমন এইচডিআই কে কে র্যাঙ্ক কে করে তো আই সম্বন্ধে একটুখানি ভালো করে একদম বেসিক জিনিস যেগুলো রয়েছে ছোটো ছোটো জিনিস যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে বেসিক টার্মনোলজিগুলো কমপ্লিট করে নেবে জিডিপি জিএনপি এনএনপি ফুল ফর্মগুলো দেখে নেবে কাজগুলো দেখে নেবে ওর টার্মগুলো একটার সঙ্গে একটা রিলেটেডগুলো ভালো করে দেখে নেবে ন্যাশনাল ইনকাম বেসিক টার্মোনলজি অফ ইন্ডিয়ান ইকোনমিক্স বা ইকোনমিক্সের এইটা কিন্তু ভালো করে দেখবে ওকে এরপর যেটা তোমরা একদম প্রটাশ করে চলে আসবে সেটা হচ্ছে ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া এখান থেকে আমাদের মেনসে চল্লিশ থেকে বিয়াল্লিশখানা কোয়েশ্চেন কিন্তু আমাদের দেয় ঠিক আছে এই ব্যাঙ্কিং অ্যান্ড ইন্ডিয়া থেকে পুরো একদম পুরো ব্যাঙ্কিং অ্যান্ড ইন্ডিয়া শেডিউল এবং নন শেডিউল ব্যাঙ্কিং এনবিএফসি এনপিএ কি ব্যাঙ্কিং রিলেটেড যতগুলো কমিটি আছে সব ভালো করে করে নেবে এবং ব্যাঙ্কিংয়ে লাস্ট দু বছরে যতগুলো শুধুমাত্র ব্যাঙ্কিং না ব্যাঙ্কিং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি স্কিম রিলেটেড যতগুলো কমিটি গঠন হয়েছে সব কমিটিগুলো কিন্তু একদম তোমার লাস্ট তোমার ধরে নাও দু হাজার একুশে যারা তোমরা মেন্স দিচ্ছ দু হাজার কুড়ি এবং একুশ এই দুটো বছরে কিন্তু তোমাদের দেখে নিতে কমিটি খুব বেশি হবে না যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে বলো কমেন্টে তাহলে আমি কমিটি রিলেটেড কিন্তু দুটো একটা ভিডিওর মধ্যে সমস্ত কমিটিগুলো কারেন্টের কভার করে দেবো এছাড়া এটা টুইন ব্যালেন্স শিট খুব ইম্পর্টেন্ট আমাদের মেনসে কোশ্চেন এসে গিয়েছিল আরটি জিএস এনএফস এনইএফটি আইএমপিএস আর টিজিএস থেকে এনইএফটি কী সম্পর্ক রয়েছে লিমিট কত রয়েছে এটা কিন্তু আইএমপিএসের কী আছে ইনসলমেন্সিন ব্যাঙ্ক ক্র্যাপটি এটাও কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে এছাড়া কি আছে মনিটারি পলিসি মনিটারি পলিসির মধ্যে দেখো সিআরআর আছে সিআরআর আছে এসএলআর আছে সিআরআর আছে এসএলআর আছে ও আছে রেপো রেট আছে রিভার্স রেপোরেট আছে এলএফ আছে এম এস আছে এবং কোয়াল কোয়ালিটিটিভ যে টুলসগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু কোয়ানটিভ কোয়ালিটিভ দুটো টুলই কিন্তু তোমাদের কাজে লাগবে এখানে কিন্তু খুব কনসেপ্ট ধরে ধরে ছোটো ছোটো কিন্তু কনসেপ্ট আছে এগুলো তোমরা কিন্তু ভালো করে করবে ওকে বই পড়বে ভালো করে যদি কোন রকম কোনো টপিকে এখানে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদেরকে কিন্তু এর আগে কিন্তু তোমাদের এই ডিটেল ভিডিও বানিয়ে দেবো যেমন ধরো সি সম্বন্ধে একটা ভিডিও আসলো এসএলআর সম্বন্ধে একটা আসলো ডেপোরেট সম্বন্ধে একটা আসলো রিভার্স রেপোডেট এরকম করে কিন্তু আমাদের আমি তোমাদের একটা একটা করে ভিডিও দিয়ে কিন্তু বুঝিয়ে দিতে পারি ওকে এছাড়া হেলিকপ্টার মানে কী আছে এমপিএস এক্সচেঞ্জ কী আছে এক্সচেঞ্জ রেট আছে খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু মেনসে কোশ্চেন এসে গেছে এছাড়া ফিজিক্যাল পলিসি বিভিন্ন টাইপস যেগুলো আছে সমস্ত কিন্তু ভালো করে করবে বাজেট রয়েছে হ্যাঁ এক্সপেন্ডিচার রয়েছে এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে এবং বাজেট অ্যান্ড এক্সপেন্ডিচারের কী কী কোন খাতে কীরকম কী বরাদ্দ হয় সেটা জানবে ইনফ্লেশন হলে পরে যেমন আমাদের আরবিআই একদিক দিয়ে তোমাদের কন্ট্রোল করে মনিটারি পলিসির সাহায্যে আবার যখন আমাদের গভর্নমেন্ট কী করে ফিজিক্যাল পলিসির সাহায্যে কিন্তু এই ইনফ্লুয়েশনটাকে কমা বাড়া করে সেটা তোমরা সকলেই কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে বা ইকোনমিক্সে তোমরা কিন্তু পড়েছো বেসিক জিনিস সবাই জানে ওকে এইটা কিন্তু তোমরা ভালো করে জেনে নেবে এছাড়া এফআরবিএম এই একটা এইটা কিন্তু থেকে কোশ্চেন কিন্তু খুব ভালোই আসছে এখানে কিন্তু রয়েছে ফিজিক্যাল কনসালটেশনগুলো থেকে কোশ্চেন আসছে এগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে সেই অ্যাক্টগুলো তোমাকে কিন্তু ভালো করে একটা জায়গায় নোটস বানিয়ে নিতে হবে এবং এখান থেকে ভালো করে রিভিশন করতে হবে এমসি দিতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই যে চ্যাপ্টারটা রয়েছে বা এই যে সাবজেক্টটা রয়েছে এখানে কিন্তু ভালোই করতে হবে এছাড়া ট্যাক্সেশন ভালো করে পড়তে হবে সেস পড়তে হবে সার্চার্জ পড়তে হবে জিএসটি এখানে ইনক্লুড হবে তা এছাড়া ইনকাম ট্যাক্স খুব ভালো করে পড়বে এটা ট্যাক্সেশনের যে ডাবল ট্যাক্সেশন কী জিনিস জি এ এ আর কী ক্যাপিটাল গেন ট্যাক্স কী ওকে ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স ওয়ে বিল বিল এগুলো কিন্তু সমস্ত কিন্তু ভালো করে তোমরা দেখবে এগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসেছে ডাইরেক্ট ইন্ডার্সে প্রোগ্রেসিভ রিগ্রেসিভ এই যে ট্যাক্সগুলো রয়েছে একটার পর একটা কি পার্থক্য রয়েছে স্টেটমেন্ট ধরে ধরে কিন্তু তোমাদের কোশ্চেন এসে যেতে পারে এছাড়া এছাড়া তোমাদের ইনফ্লেশন থেকে কোশ্চেন আছে ডিপ্লেশান থেকে কোশ্চেন আসে এটা কিন্তু মুদ্রাস্ফীতি খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু করবে মানি এবং ক্যাপিটাল মার্কেট এটা তোমরা করবে ভালো করে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এডিআর জিডিআর আইডিআর এই তিনটে কিন্তু তোমাদের নতুন মনে হবে কিন্তু বই কিন্তু আছে এটা যদি না কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে এই যে টপিক আছে এই টপিকের উপর ভিডিও দিয়ে দেবো ফরেন ট্রেড এবং ইনভেস্টমেন্ট সব ভালো করে দেখবে যখন দেখবে তোমাদের অনেক ক্ষেত্রে যখন আমাদের শেয়ার মার্কেট পড়ে যায় বলে যে ফরেন ডাইরেক্ট এফডিআই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ফরেন ট্রেড ইনভেস্টমেন্টের জন্য ডিস ইনভেস্টমেন্ট হচ্ছে তাই জন্য মার্কেট পড়ে যাচ্ছে অনেক সময় কিন্তু তোমরা শুনে এফআইআইএসের যে ইয়েটা সেটা কিন্তু তোমরা এই কনসেপ্টটা কিন্তু দেখে নেবে একবার এই এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু কোশ্চেন আসে ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু দরকার তুমি শুধুমাত্র যে পড়লাম ইকোনমিক্স এবং সেখান থেকে দুটো কোশ্চেন আছে সলভ করলাম তা নয় এই যে জিনিসটা এই জিনিসটা যদি যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমার নিজের লাইফেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে অ্যাজ এ হোল মুদ্রাস্ফীতি যেমন গভর্নমেন্ট যেরকম মুদ্রাস্ফীতি কমানোর জন্য বাড়ানোর জন্য বা যেমন তোমাদের কন যে টুলসগুলো রয়েছে সেগুলো বাড়া করে সেখানে তুমি তোমার নিজের ফিনান্সিয়াল লিটারেসি দূর করার জন্য কিন্তু এগুলোকে করতে পারবে কীভাবে সেভিং করতে হয় কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় কীভাবে ইনভেস্টমেন্ট করলে পরে তুমি ভালো রিটার্ন পাবে এগুলো থেকে কিন্তু তোমার অনেক কিছু নিজের পার্সোনাল লাইফে কিন্তু শেখার আছে ফরেন টেন্ডার ইনভেস্টমেন্ট খুব ইম্পর্টেন্ট পড়বে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরা ইন্ডিয়াতে লাস্ট দু বছরে কুড়ি এবং একুশ সালে যতগুলো প্রজেক্ট করেছে সব ভালো করে দেখে যাবে এখান থেকে কোশ্চেন কিন্তু দেয় ওকে এছাড়া ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গে কী কী কাজ আছে ফাংশনগুলো করবে এমন এখন যেমন ব্যাঙ্কিংয়ে যেরকম আরবিআই ফাংশনগুলো করতে হয় এটা একদম একদম বেসিক জিনিস সেখানেও কিন্তু এখানেও কিন্তু তোমাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আই এর যে কাজ সেই কাজটা করতে হবে একটা সদস্যগুলো ভারত কবে সদস্য হলো কোন কোন কমিটির সদস্য কি আছে ওকে যেমন ব্রিক্স ব্যাঙ্ক আছে যে এই এর সদস্য কখন কে 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 আছে ভারত কবে হয়েছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কে কখন বাদ গেলো কাকে বাদ দেওয়া হলো ইন্ডিয়াতে কী কী প্রজেক্ট চলছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কী কী প্রজেক্ট চলছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের আই এম কী কী প্রজেক্ট চলছে কে কখন লোন দিচ্ছে এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে লাস্ট দু বছরে হাজার একুশে তুমি যদি পরীক্ষা দাও মোটামুটি কুড়ি এবং একুশ গোটা সালটার একুশের মেন্সটা যদি তুমি দাও এই দুটো বছর কিন্তু ভালো করে দেখতে হবে এগ্রিকালচার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এগ্রিকালচার ল্যান্ড রিফর্ম গ্রিন রেভলিউশন এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা দেখতে হবে ফুড প্রসেসিং অ্যান্ড সাবসিডি এগ্রিকালচারে এই যে টপিকটা এই টপিক থেকে বারংবার কোশ্চেন কিন্তু আমাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কিন্তু এটা ভালো করে নজর রাখবে ডাব্লুটিও ডাব্লিউটিও ক্ষেত্রে গ্রিন ব্লু যে সাবসিডারি রয়েছে সেটা রয়েছে এমএনএসএল স্টার্ট আপসগুলো রয়েছে ইন্টারাকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সগুলো রয়েছে শুধুমাত্র এইটা নয় যত তোমাদের ইন্ডেক্স রয়েছে প্রপার্টির ক্ষেত্রে যেমন তোমাদের বললাম কমিটি কমিটি এবং ইন্ডেক্স এইটা ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে দেয় সুতরাং তোমরা কিন্তু যতগুলো কমিটি আছে ভালো করে করবে ইন্ডেক্স যতগুলো আছে যেমন ধরো বললো যে ইন্ডিয়ার এখন এইচডিআই র্যাঙ্ক কত আছে দু সালে। এটা একটা কোশ্চেন হতে পারে এটা তোমাদের রইলো এখানে তোমাদের কিন্তু হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার কত স্থান রয়েছে এই রকম যে ইন্ডেক্সগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে তোমরা খাতায় এক জায়গায় নোট ডাউন করে কিন্তু করবে তাহলে ডাব্লুডিও থেকে করবে প্রপার্টি থেকে করবে ওকে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু দেয় ঠিক আছে অল টাইপস অফ ইন্ডেক্স তো আগেই বলে দিলাম সমস্ত ইন্ডেক্স কিন্তু খুব ভালো করে করবে আনএমপ্লয়মেন্ট এবং ইউনিভার্সাল বেসিক ইনকাম কি জিনিস আচ্ছা বলো ইউনিভার্সাল বেসিক ইনকাম কি এবং আনএমপ্লয় হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট এবং হোয়াট ইজ ইউনিভার্সাল বেসিক ইনকাম এই দুটো কোশ্চেন তোমাদের রইলো আমার কমেন্ট সেকশনের জন্য তোমরা কিন্তু লিখে আমাকে জানাবে এছাড়া এইচডিআই ফুল ফর্ম কী এবং এইচডিআই কী 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 হিসাবে এইচডিআই পরিমাপ করা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী কী হিসাবে পরিমাপ করা হয় এই তিনটে কোয়েশ্চেন তোমাদের কমেন্ট সেকশনের জন্য রইলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে একদম ডেসক্রিপটিভ বইতে লেখো লিখলে পরে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে মেমোরাইজ কিন্তু করতে পারবে এটা কিন্তু খুব ভালো টপিক লেখো ওকে এছাড়া ইন্ডাস্ট্রি ভালো করে করবে সেইস কি এটা কিন্তু ভালো করে করবে নিউ ইকোনমিক্স যে পলিসিসগুলো ইকোনমিক্স পলিসিসগুলো থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের মেনসে দেয় ভালো করে করবে প্ল্যানিং থেকেও কোশ্চেন প্ল্যানিং দেখো প্ল্যানিং তুলে দিয়ে আমাদের নীতি আয়োগ এসে গেছে হ্যাঁ এর সঙ্গে নীতি আয়োগটাও কিন্তু আমাদের যোগ করতে হবে এখানে যোগ করা নেই তোমরা কিন্তু যোগ করে নিও প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ নীতি আয়োগ আসলেও আমাদের প্ল্যানিং থেকে কিন্তু এখনও কোশ্চেন দিচ্ছে সুতরাং ফাইভ ইয়ার যে প্ল্যানিংটা রয়েছে সেটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত তোমরা কিন্তু ভালো করে এখানে দেখে যাবে ওকে এছাড়া ব্যালেন্স অফ পেমেন্ট কী সেটাও তোমরা একটু দেখে নেবে ইকোনমিক্সের এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক এইগুলো তোমাদের টপিকটা দিলাম তিরিশটা টপিক এইগুলো থেকে তুমি ধরে নাও যদি তুমি কভার আপ করতে পারো আস্তে আস্তে তুমি কি করবে জাস্ট খাতায় তুমি লিখে নিয়েছো তোমরা লেখার পর তোমরা কী করবে একটা একটাক করে তোমরা নোটস বানাতে থাকবে এক নম্বর টপিকের এটা দু নম্বর টপিকের যেমন ধরো আমি যদি বলি তোমাদের এর ন্যাশনাল ইনকাম একটা হেডিং দিলে ন্যাশনাল ইনকাম এবার ন্যাশনাল ইনকাম সম্বন্ধে তুমি বইতে পড়লে যেটুকু বুঝলে ইউটিউব দেখলে সেরকম করে তুমি নোটস বানাতে থাকলে এক পাতা দুপাতা নোট হলো ন্যাশনাল ইনকামের ওপর পাল্টিমারো দু নম্বরে চলে আসো বেসিক টার্মোলজি অফ ইন্ডিয়ান ইকোনমিক্স বা বেসিক টার্ম অফ ইন্ডিয়ান ইকোনমিক্স ইকোনমিক্স সেটা দিলে একটা সেটা দেওয়ার পর তোমার এক পাতা নোটস হলো সেটা উল্টাও তিন নম্বরে দাও ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া ব্যাঙ্কিং ইন ইন্ডিয়ান হয়ে গেছে এটা ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া এটা এটা কিন্তু তুমি করবে ব্যাঙ্কিং সেক্টরে ইন্ডিয়াতে পুরো দিয়ে দিলে পুরো এটা একদম মোটামুটি ধরে নাও চার পাঁচ পাতা নোট হবে তার বেশি তবু কম নয় এছাড়া মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি হ্যাঁ এইগুলো কিন্তু তোমরা এক 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 করে তোমরা কি করবে যতগুলো টপিক বললাম ত্রিশটা টপিকের ওপর নোটস পুরো রেডি করে নাও খাতার ওপর মানে পরীক্ষার আগে তোমার ওই খাতাটা হবে পরীক্ষার আগে ইন দ্য সেন্স বলা ভুল হচ্ছে যতদিন না পর্যন্ত তুমি সিলেকশন পাচ্ছ এইটা তোমার মেন্টালিটি থাকবে যে আমি পরীক্ষা আসছে দিচ্ছি বছরের বছর এই বছরটা ঠিক আছে আসছে বছর আবার হবে এরকম করে করলে পরে তাহলে সেইরকমই হবে তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে সিলেকশন ইয়ারটা তোমার ঠিক করতে হবে সিলেকশন আমার যখনই হয়ে যাবে সেই তেল দিন শেষ দিন পর্যন্ত নাম ওঠার আগের দিন পর্যন্ত এই নোটটা আমার কাছে থাকবে এবং একটাই নোট আমি মিনিমাম পঞ্চাশবার রিভিশন দিয়ে দেবো তাহলে কিন্তু আমার সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি এরকম করতে পেরেছো আমি তোমাকে রিটার্ন ওয়ার্ড দিচ্ছি মেইনসে তোমাদের আটশোর মধ্যে সাড়ে পাঁচশো থেকে ছশো মার্কস কিন্তু আসতে বাধ্য এরকমভাবে কিন্তু তোমায় পড়তে হয় মানে কি তোমাকে জানতে হবে যে আমি আমার মেইন সিলেবাসটা কি আমাকে পিএসসি কি কী চাইছে প্রিভিয়াস তিন চার বছরের পাঁচ বছরের কোশ্চেন একটু ঘেঁটে নেড়ে দেখে নি যে কীরকম কীরকম ধরনের কোশ্চেন আমাদের দিচ্ছে ওকে এটা যদি করতে পারো আই গেস তোমাদের কিন্তু অনেকটা কিন্তু লাভ হবে প্রথমেই তোমাদের বলবো যে কি পড়তে চলেছি সেটা কিন্তু আগে জানা দরকার আমি ভিডিও শুরুতে বলেছিলাম লাস্টও বলছি ওকে এবং লাস্টলি তোমাদের একটা জিনিস বলছি মেন সেট আমাদের কিন্তু ফ্রি মক টেস্ট চলছে কোথায় ভিজন ডাব্লিউ বিসিএস রিসেন্টলি অ্যাপ লঞ্চ করেছে তোমরা সকলেই জানো সেভেন থাউজেন্ড প্লাস এখনো পর্যন্ত অ্যাপ ডাউনলোড করে হয়ে গেছে লাস্ট চার মাসে তো সেই অ্যাপটা হচ্ছে টেস্ট জোন অ্যাপ্লিকেশন টেস্ট জোন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করো ডাউনলোড করার পর ওটিপি ভেরিফাই করবে হোম অপশানে চলে আসবে এখানে ফ্রি টেস্ট আছে চলে যাও আমি আটটা টেস্ট এখনও পর্যন্ত মেন্সের আপডেট করে দিয়েছি ফ্রিতে মানে পঞ্চাশ টাকার কোশ্চেন পাঁচ হাজারটে চারশো চারশো টাকা কোশ্চেন চলে গেছে আর সাড়ে আটশো কোশ্চেন আমাদের প্রিলিমস ওরিয়েন্টেড মানে বারোশো পঞ্চাশ কোশ্চেন আমাদের জিএসের এর পুরো আমি আপডেট করে দিয়েছি কমপ্লিটলি ফ্রিতে তোমরা ওই প্র্যাকটিস সেটগুলো দিতে পারবে জাস্ট তোমরা কী করবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেস্ট জোন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো এখানে দেখো লোগোটা তোমরা দেখতে পাচ্ছ এই লোগোটা এখানে ডাউনলোড করো ডাউনলোড করার পর টেস্টগুলো অ্যাভেল করো টিল দেন যদি কোনো রকম কোশ্চেন থাকে এই ভিডিও রিগার্ডিং বা এই ইকোনমিক্সের কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে আমাকে করবে আমি কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব টিল দেন থ্যাংক ইউ